ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মহাশিবরাত্রি, তো আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমার বর কয়েকদিন ধরে ছিল, তো চলে গেল। তো আমি তো শিবরাত্রি উপোস করি না, বিয়ের আগে করতাম, বিয়ের পরে আর নতুন করে করিনি। তো শিব নিয়ে লুটোপুটি খাচ্ছি, এ কারণে আর করি না। তো কে পুজো করছে তোমাদেরকে দেখায় যাও। টাকা একটু ছবি তুলি না, টাকা না, টাকা না, পাপাকে পাঠাবো। এই দেখ, এইদিকে ঘোর একবার। এই যে চিনতে পারছ তোমরা এটাকে, এটা হচ্ছে আমার ছোটা বাচ্চা। ছোটা বাচ্চা শিবরাত্রি করছে, তো শিবরাত্রি পুজো করছে। এগুলো সব ধুয়েছিলি বাসনগুলো? না, সাবান দিয়ে না, সাপ দিয়ে ধুয়েছিলিস? শুধু জল দিয়ে। শুধু জল দিয়ে কেন ধুয়েছিস? তো এই যে আমার ঘরের ঠাকুর, এগুলো কি প্যাকেটে করে নিয়ে চলে এসেছিস সব? ওগুলো নিচে দিয়ে আসবে। তা আমি পারবো না, তুই নিয়ে এসেছিস, তুই দিয়ে আসবি। আমি এখন স্নান করিনি, তো আমি এখনও স্নান করিনি, এগুলো কিছু ছোবো না। তো এই যে এটা আমার ঘরের ঠাকুর, আর এই যে পুজো করেছে, আর এইটা হচ্ছে আলাদা করে শিব। একবার আমার শিবলিঙ্গটাকে দেখা, ঢেকে দিয়েছিস তো। এই যে আমাদের বাড়ির শিবলিঙ্গ, এটার প্রাণ প্রতিষ্ঠা করা আছে, তাই জন্য বললাম যে এখানেই পুজোটা কর, মন্দিরের কোনো জায়গায় যেতে হবে না। তো ঠাকুর মশাই সেজে বসে আছে। এই যে দেখি একবার তাকা এদিকে, এদিকে তাকা একবার, এক মুখটা দেখা। এই দেখ, এই দেখ কপালটা দেখা, কপালটা, কপালটা দেখা না। এই যে দেখো, এটা হচ্ছে আমার ছোট সাধু বাবা। ছোট সাধু বাবা এখন শিবরাত্রি করছে, শিব পুজো করছে। এত শিব ভক্ত। এই দেখো, এরকম করে আমরাও বোধহয় পুজো করতে পারি না। এই যে শিবের জন্য আলাদা করে সব কিছু। এই দেখো কয়েকটা, কতগুলো প্রদীপ জ্বালিয়েছে দেখো। এই প্রদীপের বুক পুড়ছে, এটা এই এই প্রদীপের বুক তোল। এই যে এই যে দুধ গঙ্গা জলে ফুল চুবিয়েছিস কেন? আর তেল কত ঢেলেছিস ওখান থেকে? তেল চুয়ে চুয়ে মাটিতে পড়ছে, তেল শেষ, তেল নেই। এই যে এইদিকে বাবা পঞ্চব্যঞ্জন, এই দেখো বেলটা ঠাকুরের কাছে দিতে হয়। এই দেখো ওইখানে বেলটা ঠাকুরের কাছে অর্পণ করতে হয়। এই যে ওখানটায় এই যে মন্ত্র উচ্চারণ করে একটু শুনি, সবাইকে শোনায়। বাবা ধুতিটাকে পড়েছে দেখো কেমন করে, আমাকে বলছিল পরিয়ে দাও, আমি পারি না পুজো পড়াতে, দাঁড়াও। তো বন্ধুরা এই দেখো তোমাদেরকে দেখালাম, এই যে এখনো পুজো আচ্ছা শেষ হয়নি, এই যে আমি এখন রান্না করতে বসেছি, তো বাকিটা তোমাদেরকে নিচে গিয়ে বলছি। এই যে এখন ঠাকুর ঘরে চলছে পুজো আচ্ছা, ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে না কি কারণে যাই না, তাই জন্য এরকম ঝাপসা ঝাপসা আসছে। তো এখন পুজো করুক, আমি এখন খাবার জোগাড় করি। সমস্ত কিছু হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে কী সব করেছে। তো চলো আমি এখন নিচে যাই, আমি বলছি কি একটা বলার আছে তোমাদেরকে, সেটা বলছি চলো। তো যেটা বলার আছে, এই ওই টাকা ওই টিকারটা প্যাকেটটা নিয়ে আসবি, আর এগুলো সাথে ফেলে দিবি। তখন মন্ত্র উচ্চারণ আমার সামনে করবে না, নিজে নিজে মন্ত্র উচ্চারণ করছে। তো আমার ঘরের শিবলিঙ্গটার না প্রাণ প্রতিষ্ঠা করা আছে, তো বলছিলো যে অঞ্জলি দেব আমি বাইরে। অঞ্জলি তো হবে সেই সন্ধ্যেবেলা, তখন বাচ্চা মানুষ না খেয়ে থাকতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। তো কালকে আমি ছিলাম না, বাহাদুরপুর গেছিলাম। অবস্থা মা তারা সুতো মফসল এখানে ফেলে রেখে দিয়েছে। তো কালকে বাহাদুরপুর গেছিলাম আমি, দিয়ে আমি ফিরেছি সন্ধ্যেবেলা 6:30 নাগাদ। তখন আমাকে বলছে মা আমি পুজো করবো, কয়েকজনকে নেমন্তন্ন করেছি, 5 জনকে, তুমি রান্না করে খাওয়াবা। তো কালকে খিচুড়ি আলুরদম পায়েস চাটনি করে দিও, তাই বলবো। তো আর একজন তো বাড়িতে ছিল আমার বর, তো মাস্টার হিসাবে। তো এই হচ্ছে ব্যাপার।
তো এই ঘরে এখন বিছানাটা তুলেছি, এই ঘরে বিছানাটা তুলে নিয়ে এই ঘরে আমি ঘুমিয়েছিলাম। ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করব। কোথাকার জিনিস কোথায় নিয়ে এসে রেখেছে দেখো, এই যে। তো এখনও স্নান হয়নি, জলখাবারও খাওয়া হয়নি, 12টা বাজছে, খাবো একটু। তো যেই মতো বলেছে সেই মতো করছি আর কি। তো পায়েসটা হয়ে গেছে করা, আর আলুর দম করা হয়ে গেছে, চাটনিও করা হয়ে গেছে, শুধু খিচুড়িটা বাকি আছে। তো এখন খাবো, খেয়ে খিচুড়িটা করব। আর পাঁচজনকে নেমন্তন্ন করেছে পাড়ার, দু একটা ছেলে, পাঁচজন। তো আমি আজকে নিরামিষ খাবো, ছেলেটা আমার নিরামিষ খাবে, তো আমি এই কারণে নিরামিষ খাবো আজকে। তো আলুর দমটা দেখাই তোমাদেরকে, দাও। এই যে আলুর দমটা, আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে, মানে এখনও এর মধ্যে কাশরি মেথি ধনে পাতা আর ইয়ে দিয়েছি, গরম মশলা আর ঘিটা দেবো, ঢাকা দিয়ে রেখেছি। ছাদে গেছিলাম, ওপরে গেছিলাম, তখন খাবো, খেয়ে তারপরে খিচুড়িটা বসাবো। আর এদিকে চাটনি পায়েস হয়ে গেছে, দেখাই তো। এই যে চাটনি আর এই যে পায়েসটা হয়ে গেছে, পায়েসটা বরকে একটু দিয়েছি, নিয়ে গেছে। আর এই যে খিচুড়িতে দেওয়ার জন্য বার করে রেখেছি। 12টা বাজছে, একটু খাবো, খিদে পেয়েছে খুব জোর। তো তুই নিয়ে আয় নিচে, নিচে মামাদেরকে শুদ্ধ দিয়ে আয়। না আমি যেতে পারছি না, তুই নিচে নিয়ে আয়। দেখো ঘর সাজিয়েছে, দেখো বাড়িতে পুজো, শিব পুজো, ঘর সাজিয়েছে দেখো। এই যে এইটা বড় ছেলে সাজিয়েছে, রাধাকৃষ্ণ তারাপীঠ থেকে নিয়ে এসছে। আর এই যে এটাও নিয়ে এসছে মা তারা, মা তারাকে নিয়ে এসছে। আর একটা শিব নিয়ে এসছে, ওটা নিয়ে আসতে নিয়ে আসতে ব্যাগে করে নিয়ে আসতে নিয়ে আসতে কোনো কারণে ফেটে গেছে কাঁচটা। তো ওটা আবার কোথায় টানিয়েছে জানি না, টানিয়েছে না কোথায় রেখেছে জানি না। তো আজকে ঘর ফাঁকা, চাদরটা কাচতে দেবো বলে তুলে রেখেছি। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে পরে। তো এই যে বন্ধুরা, এখন খিচুড়ি বসিয়েছি, এক হাঁড়ি খিচুড়ি, আর আলুর দম পায়েস চাটনি সব তো হয়ে গেছে, আর খিচুড়িটা হয়ে এসেছে, সেদ্ধ হয়ে এসেছে, আর একটু হবে। আর এদিকে খিচুড়ির জন্য নিরামিষ, যেহেতু ওই যে মশলাটা করছি, তেলের উপর টমেটো দিয়ে দিলাম, একটু আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, একটু লবণ, হলুদ আর একটু চিনি দেবো, মশলাটা কষিয়ে নেবো। তো চলো, এদিকে ধনে পাতাটাও ছড়াতে হবে। তো চলো দেখা হচ্ছে, একদম রান্নাটা সেরে নিয়ে, এখন স্নান হয়নি, স্নান করবো। তো চলো দেখা হচ্ছে রান্নাটা সেরে নিয়ে। তো এই যে খিচুড়ি আমার রেডি, ফাইনাল লুকে সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো চলো সব একে একে আসছে, এবার আমি স্নানটা ঝট করে করে আসি, তারপর সবাইকে খেতে দিয়ে দিই, ছেলেটাও আমার না খেয়ে আছে। তো চলো ঢাকা দিয়ে রাখি। টিভির সাউন্ড বাড়াবি না কিন্তু, টিভির সাউন্ড বাড়ালে নিশ্চয়ই।